কোরআন শিক্ষার জন্য নুরানি কায়দা পড়ছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ইসলাম ধর্ম এবং পবিত্র কোরআন শরীফ নিয়ে গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেবেন না গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আজ 9ই ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ আসর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অজু করেন হাফেজ আনিছুর রহমানের মোয়াজ্জেন আল আকসা জামে মসজিদ হাক্কানি মসজিদ ধানমন্ডি সাথে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তওবা করেন। রাব্বি জিদনি ইলমা পড়ে কোরআন শিক্ষার জন্য নুরানি কায়দায় সবক নেন। মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মিন্টু বলেন, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আমার কাছ থেকে জানতে চেয়েছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজ মঙ্গলবার বিকালে কোরআন শরীফ ও ইসলাম বিষয়ে মুফতি বা আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন কি না। সঙ্গে সঙ্গে সাংবাদিক বন্ধুদের নিউজ কভারের বিষয়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাছে জানতে চাইলে তার উত্তরে তিনি বলেছেন, দৈনিক সব সংবাদপত্র, টিভি, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল সমূহে পবিত্র কোরআন শরীফ ও ইসলাম সম্পর্কে কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেবেন না। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী পবিত্র কোরআন শরীফ ও ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানার জন্য পড়াশোনা করছেন বলে জানান মিন্টু।